ছোট একটা বাচ্চা কিভাবে যে বলি ওর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। বাবা, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, তোমার বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজন থাকলেই তাদের খবর দাও। ডাক্তার সাহেব, আমার বাবা মারা গেছে অনেক আগেই, মা ছাড়া আর আত্মীয় স্বজন কেউ নাই। আমার মাকে যে করেই হোক আপনি বাঁচানোর ব্যবস্থা করে দেন ডাক্তার সাহেব। মা না থাকলি আমারে কে খাওয়াবি, কিডা গোসল করা দিবি, কিডা ঘুম পাড়াবি? তাহলে একমাত্র আল্লাহই পারেন তোমার মাকে বাঁচাতি, আর কারো পক্ষে সম্ভব না। ডাক্তার সাহেব তো কইলো এক আল্লাহ ছাড়া নাকি কেউ আমার মারে বাঁচাতে পারবি নে। তালি পারে এখন আল্লাহ আমি কোনে পাই? আমার কাছে তো ওই 1 টাকার 1 টা কয়েনই আছে, দোকানে যা দেখি আল্লাহ কিনতে পাওয়া যায় কি না। দোকানদার ভাই, আপনার দোকানে কি 1 টাকায় আল্লাহ পাওয়া যাবে? কি 1 টাকা নিয়ে আইসো আল্লাহ কিনতি? বাঘ আনতে পাগল কোনেকার। এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? দোকানদার আঙ্কেল, আমি আল্লাহকে চাই, আপনার দোকানে কি আল্লাহ আছে? এ শুক্রায়ে, আল্লাহ কি দোকানে কিনতে পাওয়া যায় রে? এখন কি না বেচার সময়, শুধু শুধু বিরক্ত করিস না তো, তাড়াতাড়ি আমার দোকানের তে বাঘ। আজকে আমার মাকে যে করেই হোক বাঁচাতেই হবি, আল্লাহকে কিনে নিয়ে তারপরে আমি আবার হাসপাতালে যাব। দাদু দাদু, আপনার দোকানে কি আল্লাহ কিনতে পাওয়া যাবে? তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবা আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদার এরকম আমার কাছে প্রশ্ন করলো, তার মানে এর কাছে আল্লাহ আছে। দোকানদার দাদা, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ কাম করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলি আমি খাবো কি? ডাক্তার বলছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতি, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? আমার কাছে মাত্র 1 টাকা আছে। সমস্যা হবে না, 1 টাকাতেই আল্লাহরে পাওয়া যাবে। তাই নাকি দাদা ভাই? 1 টাকায় তো 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নাই। এক কাম করি, সাওয়ালদারে ফিল্টারেতে 1 গ্লাস পানি দেই। এই নাও 1 গ্লাস পানি, এই পানিটা খাওয়ালি তোমার মা সুস্থ হয়ে যাবে। আচ্ছা দাদু, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন আসি, আমার মায়ের কাছে যাই। আচ্ছা তুমি এখন তাহলে যাও। এখন আমার এই বাচ্চার পিছু পিছু যায়া ওর মায়ের চিকিৎসার খরচ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ হয়তো আমার ওসিলায় ওর মায়ের চিকিৎসা লিখে রাখছেন। ভিতরে আসতে পারি ডাক্তার সাহেব? আসুন চাচা, কিছু বলবেন? জি, আপনাদের হাসপাতালে একটা বাচ্চা ছেলের মা খুব অসুস্থ, ওর মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে আমারে কি বলতে পারেন? আসলে ওর মায়ের একটা অপারেশন করাতে হবে, প্রায় 5 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু টাকার অভাবে আমরা অপারেশনটা করতে পারতেছি না। আপনি কি ওনার কোনো আত্মীয় হন? না ডাক্তার সাহেব, আমি ওদের কোনো আত্মীয় স্বজন না, তবে বাচ্চা ছেলেটি আমার দোকানে যায় আল্লাহ কিনতে চাইছিল। অবশ শিশু, ও জানে না আল্লাহ কিনতে পাওয়া যায় না, তবে আল্লাহ চাইলে যে কাউকে ওসিলা করিয়ে বিপদ দূর করতে পারেন, আর আমি ওসিলা হয়ে আইছি, টাকা যা লাগে আমি দেব। আপনি ওর মায়ের অপারেশন করান, আমি আপনাদের হাসপাতালের ব্যাংকে টাকা জমা করিয়ে দিচ্ছি।
আচ্ছা দিয়ে যান, আজকে রাত্রি অপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার সাহেব, আমার অপারেশন করতে কত টাকা খরচ হয়েছে? আপনার অপারেশনের খরচের টাকার পরিমাণ ওই ডিসচার্জ পেপারে লেখা আছে দেখেন। এত টাকা? টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়ে গেছে, সাথে একটা চিঠিও দিয়েছে। কি? এ কি বলেন ডাক্তার সাহেব, দেখি দেখি চিঠিটা আমার কাছে দেন তো। আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ, আমি তো শুধু ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে, যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার মুখে বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান খয়রাত করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও আল্লাহ পাওয়া যায়। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানি, আমাকে তুমি বাঁচা রাখছো আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য। মা মা, আমি এক টাকা দিয়ে আল্লাহ কিনে আনছিলাম, তাই আল্লাহ তোমারে বাঁচায়া দেছে। হ বাবা, আল্লাহ আমারে বাঁচায়া দেছে।